উন্নতি ব্লগিং চ্যানেলে তোমাদের স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আর যদি এখন দেখো গুড ইভিনিং, প্লে শুভ সন্ধ্যা। এখন সন্ধ্যা থেকে আমি ব্লগিংটা স্টার্ট করলাম। তোমাদেরকে তো রেগুলার আমি জান, তোমরা তো সবাই জানোই আমার ডেলি ব্লগিং, ফ্যামিলি ব্লগিং রেগুলার। আমি সবসময় মানে বাড়িতে ফ্যামিলি নিয়ে যা কাজকর্ম যা করি যেখানে যাই সেটাই শ্যুট করে তোমাদেরকে দেখাই। তার মধ্যে আজকে তোমাদেরকে কিছু অন্যরকম দেখাবো, সেটা হচ্ছে আজকে আমি তোমাদেরকে রূপচর্চা দেখাবো, যেটা আমি সপ্তাহে একদিন করে করি। এখন ওটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তা দেখো আমি এখানে হচ্ছে তোমার ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে এসেছি। আর এই মানে ফেস প্যাকটা তোমাদেরকে বানানো আমি দেখালাম না, এটা আমি বলে দিচ্ছি কী কী লেগেছে আমার। এখানে দেখো আমি মুলতানি মাটি দিয়েছি, আর হচ্ছে তোমার অ্যালোভেরা জেল, তারপরে তোমার গোলাপ জল, আর টক দই, আর হচ্ছে বাদাম তেল। এইগুলো দিয়ে দেখো আমি একটা মানে ফেস প্যাক মতো বানিয়েছি। এটা আমি সপ্তাহে একদিন করে করি, ঘরেই করি। মুলতানি মাটি যে কোনো জায়গাতেই পাওয়া যায়, তোমার যেখানে ঠাকুরের জিনিসপত্র পাওয়া যায় সব জায়গাতেই পাওয়া যায়, আবার অনলাইনও পাওয়া যায়। আমি যেরকম অনলাইন থেকে কিনে নিয়েছি মুলতানি মাটিটা। আর তো গোলাপ জল এগুলো তো সবার ঘরেই থাকে, আর আমি বাড়িতে পাতা টক দইটা ব্যবহার করেছি। এটা দিয়েই দেখো আমি ফেস প্যাকটা বানিয়ে মুখে লাগাই, তোমার যে রোদ্দুরে পুরা দাগ এগুলো সব উঠে যায় ওগুলোতে। তারপরে রান্না করতে গেলে যে একটা আঁচ লাগে, মনে হচ্ছে আমার মুখটা লাল হয়ে যায় কালো হয়ে যায় উঠা উঠে আসবে, যেটা দেখো আমি বানিয়ে রেখেছি, রেখে মুখ ধুয়ে এসেছি। এখন এটা লাগিয়ে দেখাবো, তোমরা হাত দিয়েও লাগাতে পারো চাইলে ব্রাশ দিয়েও লাগাতে পারো, আমি এখন হাত দিয়ে লাগিয়ে দেখাবো। কিন্তু এটা লাগানোর আগে অবশ্যই মুখ ধুয়ে নেবে যদি তোমরা লাগাও। আমি অবশ্য মুখ ধুয়েই নিয়েছি। এটা বানিয়ে আমি অনেক সময় ফ্রিজেও রেখে দিই এক দুদিনের জন্য বানিয়ে বেশি করে একটু। এগুলো আমি একটু মোটা করে লাগিয়ে নেব, একটু মোটা করেই লাগাই। আমার মুখটা এখন একদম ভূতের মতো লাগছে, কিন্তু তোমরা আবার কেউ দেখে ভয় পেও না। দেখো লাগানো কমপ্লিট হয়ে গেছে,
এখন আমি শুকানো অবধি অপেক্ষা করব, তারপরে নর্মাল জল দিয়ে এটাকে ধুব। দেখো আমার আধ ঘন্টা হয়ে গেছে, শুকিয়ে গেছে। এখন হচ্ছে তোমার জল দিয়ে মুখটা পুরো ধুয়ে ফেলবো, এমনি প্লেন ঠান্ডা জল দিয়ে ধুয়ে তারপরে আবার আসছি। দেখো মুখটা ধুয়ে এসছি, অনেকটা তোমার রোদে পুরা দাগ কিন্তু অনেকটাই চলে গেছে মুখটা। আগে দেখো যেরকম একটু কালো কালো ছিল, অতটা কিন্তু কালো নেই এখনো। দেখো মুখে কিছুই লাগাইনি, এমনি দেখো গলার এগুলো দাগ ছিল কিছু কিছু, ওগুলো উঠে গেছে। খুব ভালো কাজ হয়, আমি তো ইউজ করি, আমার তো খুব ভালো লাগে, একদম ঘরোয়া পদ্ধতিতে সব ঘরের জিনিস। অনেকে ভাববে যে কি কি মিশালাম দেখালাম না কেন, অ্যাকচুয়ালি এটা কিন্তু আমাদের কোনো রূপচর্চা বা স্কিন কেয়ারের চ্যানেল না, এটা হচ্ছে আমার ব্লগিং চ্যানেল। তোমরা তো জানোই আমি পুরোটা তোমাদের তো দেখাতে পারবো না, আমি কীভাবে তৈরি করলাম কীভাবে কি এটা তোমাদেরকে দেখাতে পারবো না। এর জন্য আমি শুধু ফেস প্যাকটা বানিয়ে নিয়েছি, বানিয়ে শুধু লাগানোটা দেখালাম। আর অ্যাকচুয়ালি এই ফেস প্যাকটা তোমার রাত্রে লাগালোই ভালো, খুব ভালো হয় দিনের থেকে। এর জন্য আমি দেখো সন্ধ্যাবেলায় লাগিয়েছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখন বাই।